দেখুন বন্ধুরা আমার আলু সজনা চরচড়ি কীরকম হয়েছে, খেতে ওই রকম দারুণ হবে। বন্ধুরা টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে সজনা আর দেশি ছোট আলু দিয়ে সর্ষ দিয়ে একটা চরচড়ি রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আমি সব কেটে বেটে আপনাদের সামনে নিয়ে আসছি আবার। বন্ধুরা আমি সব কেটে বেটে ধুয়ে নিয়ে আসলাম। আবার সজনাটা এরকম কেটে নিলাম, টমেটোটাও লম্বা লম্বা করে কেটে নিলাম, আলু কাটলাম, আলুর খোসাটা ফেলিনি, লোকেল আলু তাই খোসা সহই ভালো লাগে, কাঁচা লঙ্কা তিনটা চিরিয়ে নিলাম, শস্য বেটে নিলাম। এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। দেখুন আপনারা, প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু অল্প লবণ অল্প হলুদ আলু ভাজা হয়ে গেল, নরমও হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। তেল কড়াইতে আছে আর দিতে লাগবে না, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। কেড়ে নেওয়া কাঁচা লঙ্কা, টমেটো, সজনা, পরিমাণ মতো হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু সময় চাপা দিয়ে রেখে দেব সজনাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। সঙ্গে আমি ভেজে নেওয়া আলুটাও দিয়ে দিলাম। এখন আমি একটু সময় রেখে দিচ্ছি ঢেকে, ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি কিরকম হয়েছে। সজনাটাও সিদ্ধ হয়ে গেল। এবার আমি অল্প জল দিয়ে আরো একটু সময় সরষে নেব। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে একটু সময় সরষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে নেওয়া সরষেটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেল আমার আলু সজনার চরচড়ি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার আলু সজনার চরচড়ি কিরকম হয়েছে, খেতে ওই রকম দারুণ হবে। আপনারা কে কে সজনা খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে তো কেউ সজনা খায় না, তাই আমি অল্প করেই রান্না করছি। আপনারা যারা সজনা খান এরকম আলু সজনা চরচড়ি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করেও জানাবেন কীরকম হয়েছে। আজকে সজনার সঙ্গে আরও দুটা রেসিপি আছে। এটা হয়েছে শুটকি মাছ, তেলেস মাছের শুটকি,
আলু বেগুন দিয়ে আমি রান্না করেছি। আর এদিকে আছে আলু চিকেন কারি। আপনারা আমার চ্যানেলে আগে ভিডিওতে দেওয়া আছে, দেখতে পারবেন। তাহলে আজকে এখানেই আমাদের শেষ রান্না। আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ আপনাদেরকে।